শুভ শারদীয়ার শুভেচ্ছা অভিনন্দন আপনাদের গোঘাট বিধানসভা তত হুগলি জেলার মানুষকে আনন্দ উপভোগ করার জন্য আগাম অভিনন্দন জানাই। দীর্ঘ দু বছর করোনা পরিস্থিতির জন্য মানুষ এই দুর্গাপুজো এমন একটা পূজার জায়গা যে পুজোকে কেন্দ্র করে গোটা বাংলার মানুষ, গোটা বাংলা বললে ভুল হবে, এই দুর্গাপুজো আজকে ইংল্যান্ডে পর্যন্ত সমাদৃত। সেই দুর্গাপুজোকে কেন্দ্র করে গোটা বাঙালি এবং গোটা ভারতবাসী আনন্দে ভাসে সপ্তমী থেকে দশমী। সেই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেকে বলবো যে আনন্দ উপভোগ করুন, প্রত্যেকেই সুস্থ থাকুন, এই আনন্দের উৎসবের মাধ্যমে মার আগমন বার্তা যেমন আছে, এই বার্তার মাধ্যমে প্রত্যেককে সুস্বাস্থ্য আমি কামনা করি এবং মানুষের কল্যাণ, মানুষের যাতে ভালো হয়, মানুষের যাতে অর্থনৈতিক উন্নয়ন হয়, মানুষ যাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে সার্বিক প্রায় 70টি মতো প্রকল্পের মাধ্যমে উন্নয়নের শিখরে পৌঁছেছে, সেই শিখরে থেকে আরও ত্বরান্বিত হোক উন্নয়নের বার্তা, মানুষ শান্তি পাক, মানুষ স্বস্তি পাক, মানুষ আনন্দে মায়ের কাছে আবেদন, এই আনন্দের ধারাবাহিকতা যেমন বজায় থাকে।